হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একানা থেকে দু আনার মধ্যে অনেক সুন্দর কানের দুলের ডিজাইন, নিউ কালেকশন। এখানে বহু ডিজাইন রয়েছে, আমি আপনাদের এক একটা করে ডিজাইন দেখাবো আর বলবো কোনটায় কত টাকা রেট পড়বে, কতটুকু স্বর্ণ লাগবে। আপনি চাইলে আপনি তৈরি করতে পারবেন স্বর্ণকারের কাছ থেকে, আর যদি চান আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারেন। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, টেনে টেনে দেখলে আপনার দু চারটা ডিজাইন মিস হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এই যে দুলটা দেখতে পাচ্ছেন, এই দুলটা কিন্তু অনেক সুন্দর দুল, আপনার কানের সাথে একেবারে ফিক্সড হয়ে থাকবে। এই দুলটা চাইলে আপনি তৈরি করতে পারেন, এই দুলটা এখানার ভিতরেও হবে। আমি বলবো এটা আপনি দুয়ানা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন যদি সবসময় রাফ ইউজ করেন, আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে চান তাহলে একানা দিয়ে তৈরি করতে পারেন। যদি সবসময় রাফ ইউজের জন্য আপনি তৈরি করেন, দুয়ানা দিয়ে বর্তমান বাজারে 22 ক্যারেট পড়বে 10,400 টাকার মতো। ফ্রেন্ডস, দুই নম্বর যে দুলটা দেখাবো, দুলটা কিন্তু একেবারে টপের ভিতরে একটা দুল, দুলটা আপনার কানের সাথে এটাও ফিক্সড হয়ে থাকবে। এই দুলটা যখন তৈরি করবেন তখন আপনি খাড়াডার দিয়ে তৈরি করবেন, পুশডার দিয়ে যেটাকে বলে, পুশডার দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে এটা আপনার কানের সাথে একবারে ম্যাচ করে যাবে, আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান এই দুলটা আপনি কানার মধ্যে কিন্তু তৈরি করতে পারেন, এই দুলটা আপনি উপরের কানেও ব্যবহার করতে পারবেন। এই দুলটা আপনার একানার মধ্যে তৈরি করলে মূল্য পড়বে 5,200 টাকার মতো। এবার তিন নম্বর যে দুলটা, এই দুলটাও কিন্তু আপনার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এই দুলটা যদি আপনি তৈরি করতে চান এটাও তৈরি করতে পারেন, একেবারে কম স্বর্ণের ভিতরে 1.5 থেকে 2 আনার মধ্যে এই দুলটা হবে। দেড়ানা দিয়ে তৈরি করলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন, আর যদি সবসময় রাফ ইউজ করেন আমি বলবো দুয়ানা দিয়ে তৈরি করবেন, তাহলে আপনার ভালো হবে। দুয়ানা দিয়ে তৈরি করলে 22 ক্যারেটে 10,400 টাকার মতো পড়ে। এটা আপনি তৈরি করে দেখতে পারেন, অনেক সুন্দর কালেকশন। চার নম্বর যে দুলটা দেখাবো, এই দুলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। দুলটা আপনার দেখতে বড় দেখা যায় কিন্তু এটা তৈরি করলে একেবারে ছোট করে তৈরি করবেন, দুয়ানার মতো স্বর্ণ লাগবে, সবসময় রাফ ইউজ করতে পারবেন, বাঁকা ডাট দিয়ে তৈরি করবেন, বাঁকা ডাট দিয়ে তৈরি করলে আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। এটা আপনি যদি 22 ক্যারেট দিয়েও তৈরি করতে পারেন, 21 ক্যারেট দিয়েও তৈরি করতে পারেন, দুটোটাই ভালো স্বর্ণ। আমি বলবো 22 ক্যারেট দিয়ে তৈরি করলে ভালো হয়, কারণ 22 ক্যারেটের স্বর্ণের মানটা একটু ভালো। 22 ক্যারেট দিয়ে তৈরি করলে এটার মূল্য পড়ে আপনার 10,400 টাকার মতো, এরকম পড়বে, একটু বেশি পড়তে পারে কম পড়তে পারে। পাঁচ নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু উপরে একটা টপ, আপনার মেজে চেন দিয়ে নিচে একটি ছোট লাভ, এই দুলটা কিন্তু আপনি তৈরি করে দেখতে পারেন, এটাও আপনার কানের সাথে মেস হয়ে থাকবে। আপনি দুলটা তৈরি করে দেখতে পারেন, সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে পারেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। এই দুটো যদি আপনি সবসময় রাফ ইউজ করেন তাহলে আপনার 1.5 থেকে 2 আনা এরকমই স্বর্ণ লাগবে, কারণ এখানে কম স্বর্ণের ভিতরে দুল কানেকশন করেছি আজকে। এটা আপনার মূল্য পড়বে ওই সেম প্রায় আপনার 10,400 টাকার মতো, এরকমই 22 ক্যারেট দিয়ে তৈরি করেন। ছয় নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু আপনার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, দুলটা একেবারে নিখুঁত কাজ করা হয়েছে, উপরে ছোট ছোট দানা দিয়ে যে কাজ করা হয়েছে, নিচে তিন থাকে যে ছোট একেবারে ছোট ঝুমকো, দুলটা আপনি চাইলে দুই আনা দিয়ে তৈরি করতে পারেন। এক জায়গায় যাওয়া আসার জন্য যদি তৈরি করেন আমি বলবো আপনি দু আনা দিয়ে তৈরি করেন, দুলটা আপনার সবসময় রাফ ইউজের জন্য তেমন একটা ভালো হবে না। বেশি স্বর্ণ দিয়ে তৈরি করলে দুলটা সবসময় রাফ ইউজ করতে পারবেন। দুলটা আপনি যদি তৈরি করেন তাহলে দুয়ানার মধ্যে এক জায়গায় যাওয়ার জন্য তৈরি করলে
22 ক্যারেট 10,400 টাকা, 21 ক্যারেট একটু কম পড়বে। ইয়ার 7 নম্বর যে দুলটা, এই দুলটাও কিন্তু আপনার অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুলটা কিন্তু অনেক সুন্দর, এই দুলটা আপনি চাইলে সবসময় রাফিস করতে পারেন, গিফটের জন্য দিতে পারেন। এই দুলটা যদি তৈরি করেন আপনার দুয়ানার মতো স্বর্ণ লাগবে। এটা আপনি 3 আনা 4 আনা দিয়েও তৈরি করতে পারেন। আপনি যদি 2 আনা দিয়ে তৈরি করেন তাহলে আপনার এটাও 22 ক্যারেট দিয়ে তৈরি করবেন, কারণ 22 ক্যারেট বা 21 ক্যারেট আপনার যেটা মন চায়, দুটোটাই সেম স্বর্ণ। 22 ক্যারেট স্বর্ণ দিয়ে যদি তৈরি করেন তাহলে এটাও আপনার ওই 10,400 টাকার মতো এরকমই পড়বে। ইয়ার্স আপনারা যে নেক্সট দুলটা দেখাবো এটা কিন্তু আরো সুন্দর দুল। এই যে দুলটা দেখতে পাচ্ছেন এই দুলটাও কিন্তু আপনার অনেক সুন্দর, ছোটর ভিতরে নিচে একটি ছোট ঝুমকা, উপরে একটি টপ। একেবারে আপনি যদি ব্যবহার করেন আপনাকে অনেক সুন্দর লাগবে দুলটা ব্যবহার করলে আপনার। এটা আপনি গিফটের জন্য দিতে পারেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন, সবসময় রাফিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দুলটাও আপনি 2 আনা দিয়ে তৈরি করতে পারেন বা 3-4 আনা দিয়েও তৈরি করতে পারেন, আপনার যেরকম ভালোভাবে আপনি সেরকম তৈরি করে নেবেন। এই দুলটা যদি আপনি 2 আনা দিয়ে তৈরি করেন ওরকম টাকার ভিতরে পড়বে আপনার 10,400 টাকার মতো, 21 ক্যারেট তৈরি করলে তো আর কম পড়বে। 9 নম্বর যে দুলটা এটা কিন্তু আপনার তৈরি করা হয়েছে কিন্তু আপনার উপরের যে ডিজাইনটা, মেশিনের যে একটা ডিজাইন আছে সেটা কিন্তু করা হয়নি। ডিজাইনটা যদি আপনি তৈরি করেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে। ডিজাইনটা আপনার বহু চলে, এই ডিজাইনটা খুবই সুন্দর কালেকশন। ডিজাইনটা আপনার 2 আনার মতো স্বর্ণ লাগে, আপনি চাইলে 3-4 আনা দিয়েও তৈরি করতে পারেন। দুলটা যদি আপনি 2 আনা দিয়ে তৈরি করেন এটাও খুবই ভালো হবে, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন, সবসময় রাফিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। দুলটা বাঁকাটার দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় আপনার। এটা যদি 5 কেয়ার তৈরি করেন তাহলে ওরকমই পড়বে, ওই 10,400 টাকার মতো পড়বে আপনার। ফ্রেন্ডস 10 নম্বর যে দুলটা, এই দুলটা কিন্তু আমার কাছে একেবারে কি বলবো অনেক সুন্দর লেগেছে। এই দুলটা আমি নিজেও তৈরি করেছি, এই দুলটা অনেক ভালো দুল একটি। এই দুলটা আপনি চাইলে তৈরি করতে পারেন, এই দুলটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 3 আনার ভিতরে তৈরি করতে পারেন। আমি 3 আনা দিয়ে তৈরি করেছি, এই দুলটা আপনি 2 আনা দিয়েও চাইলে তৈরি করতে পারেন। 2 আনা দিয়ে তৈরি করলে ওরকম টাকা পড়বে, আর যদি 3 আনা দিয়ে তৈরি করেন তাহলে 15,000 টাকার একটু বেশি পড়বে। ভিউয়ার্স আশা করি এখানে যে দুলগুলো রয়েছে আশা করি আপনার এই দুলগুলো একটা না একটা পছন্দ অবশ্যই হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কোনো কিছু যদি স্বর্ণের দাম বা কোনো কিছু কোনো ডিজাইন আপনার প্রয়োজন হয় আমাকে কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে আপনার কথা মতো আমি একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবার ভিডিওতে। ধন্যবাদ।